অন্তর্ভুক্তির প্রবৃদ্ধিতে পর্যটন, এই প্রতিপাদ্যে সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শোভাযাত্রা বের হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত আলোচনা। এই বছর করোনার কারণে অনুষ্ঠানমালা সংক্ষিপ্ত করেছে প্রশাসন। পর্যটন দিবসে পটুয়াখালীর কুয়াকাটাও হয়েছে শোভাযাত্রা। এছাড়া রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নাটোর, খুলনাসহ সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার সভা হয়েছে।